তাদের যে আর্মি পার্সন আসিলে, ফার্স্ট মোর মনত আছে, মোক কৈছে আপনি কেনকে যাব, কিন্তু ইট ইজ ভিজিবল না, প্রেগনেন্ট মানে 6 মাহটা ভিজিবল হয়ে যায়। মই কইছো স্যার যাব পারিম না। তো কইছে বেটা আগে নেই যা পাওগে না তো ওই সে রিটার্ন হো জানা, আমরা স্যার একদম পাকা প্রমিস মে ওই সে রিটার্ন হো যাওঙ্গি। তিনি কইছে মেরে ইতনা সাল কা এক্সপেরিয়েন্স মে 20 সাল সে মে ইয়ে পে গার্ড কর রাহা হুঁ, কোই কো নেই দেখা আছে প্রেগনেন্ট মে যেতে হবে। আমরা স্যার মেরে কো একবার চান্স দে দো, মে জানা মুঝে নেই তো মানে শিবজি সে প্রমিস কিয়া তো শাদি কে বাদ যাওঙ্গি। নমস্কার প্রিয় দর্শক, মই অঙ্কুর আপনাদের সকলকে স্বাগত জানাইছো। আপনাদের কল্পনা করক, এগারী প্রায় 6 মহিয়া সন্তান সম্ভবা মহিলা আর 40 কিলোমিটার ট্রেকিং করেছে। আপনি কল্পনা করক কেনেদরে সম্ভব হয়েছে। মূর কাষতে আছে তখন মহিলাগী, আপনার চিনাকি করাই দিন। প্রথমতে আপনার স্বাগত জানাইছো। নমস্কার। দুঃসাহসিক কাম করেছে আসলে আপনি, আপনার পরিচয়টা মানে প্রথমে জানি, আপনার নাম ঘর কো? মোর নাম হল পূজা শর্মা, মোর ঘর লামনিঙর হয়, বাট এতিয়া তো বর্তমান বিয়া হয়ে গেছে তো গুয়াহাটির বাহিন হয়। আর আপনি কেদারনাথ লে গেছেন? কেদারনাথ 2021। ওকে, আর তেখেতে যেহেতু 2021তে কেদারনাথ লে এনেকে ট্রেকিং করে গৈছিল, 6 মহিয়া প্রায় 6 মহিয়া সন্তান সম্ভবা এগারী মহিলা, কিন্তু বর্তমান ইন্ডিয়া বুক অফ রেকর্ডসত নাম অন্তর্ভুক্ত করবলে সক্ষম হয়েছে, তেখেতর অ্যাওয়ার্ডটা এটা আহিছে। সকলোখিনি কথা আমি পাতিম, প্রথমে আপনার সেই অভিজ্ঞতাটা বা কেনেকে মনলে আহিল, আপনার ঘরপরা সাপোর্ট করেছিল না যাব লাগে এইখিনি সময়? সেটাই মোক সবে সুধে নর্মালি, মই মানে এটা মনের এটা ভাবি থাকছিল যেটা বিয়া হব তেতিয়া আমার কেদারনাথ ট্রেক করে যাম, মানে শিবজিক মই বহুত মানু, তো বিয়া হওয়ার পিছত মই প্রেগনেন্ট হয়ে গেল হঠাৎকে খবর যাওয়ার টাইম পোয়া নাই। তারপর মানে ভাবিল এটা তো মানে হয়ে গেলে তারপর একটু কোয়াটো বেয়া হয়ে যাব, তো গুছি যাও না তো বেবি হওয়ার পিছতো যাব সম্ভব নহব, মই কি কৈছো বল বল যাও। মাহতক বুঝালো, মই ডক্টর স্যার বহুত ভাল আসলে, কলে তোমার রিপোর্ট ভাল আইলে তেতিয়া মই যাব দিম, আর রিপোর্ট বেয়া হলে যাব নিদিও, আমরা স্যার মই করে লব পারি, মই মানে ধুনিয়াকে সব বস্তু করো যাম। তো স্যারে কলে ঠিক আছে যা, আর একো প্রবলেম হলে কোবা, তেতিয়া আমরা ঠিক আছে গলো। তেতিয়া কোভিডর টাইম জাস্ট পার হল, আর সেদিন কি হল লেখা তো 40 কিলোমিটারে হয় কেদারনাথ সব জানে, সেদিন কি হল বাস সাস বন্ধ হয়ে গেছিল, তো আমার এক্সট্রা 5 কিলোমিটার আরো বেশি হল। যেটা মই ফার্স্ট গলো আমিও গম পাওয়া নাই, এটা কোনো করা নাই, তাদের যে আর্মি পার্সন আসলে ফার্স্ট মোর মনত আছে, মোক কইছে আপনি কেনকে যাব, কিন্তু ইট ইজ ভিজিবল না, প্রেগনেন্ট মানে 6 মাহটা ভিজিবল হয়ে যায়। মই কইছো স্যার যাব পারিম না। তো কইছে বেটা আগে নেই যা পাওগে না তো ওই সে রিটার্ন হো জানা, আমরা স্যার একদম পাকা প্রমিস মে ওই সে রিটার্ন হো যাওঙ্গি। তিনি কইছে মেরে ইতনা সাল কা এক্সপিরিয়েন্স মে 20 সাল সে মে ইয়ে পে গার্ড কর রাহা হুঁ, কোই কো নেই দেখা আছে প্রেগনেন্ট মে যেতে হবে, আমরা স্যার মেরে কো একবার চান্স দে দো, মে জানা মুঝে নেই তো মানে শিবজি সে প্রমিস কিয়া তো শাদি কে বাদ যাওঙ্গি। তিনি গলো সচাকে কব গেলে এটা মানে আপনার একটা কথা কব বিচার, নজানো এটা কি শক্তি আসলে, আমি যেটা কোথাও মেনে ফার্স্ট টাইম মোর বেবি হার্টবিটটা সেদিন ফার্স্ট টাইম মানে কি করে যে সেটা গম পাইছো, তো রিকি কুমার ধর তাকে দেখো সচমে হার্টবিট, আমি এটাও গম পাওয়া না কি মেরা চলনে সে হওয়া না কে হওয়া, কিন্তু ইমান ফুর্তি পাইছো মানে কি ফার্স্ট টাইম, আর মুখে এনার্জি আছে কি মানে খোজকাড়ি স্টার্ট করলো। বাস এটা কথা স্যারে কৈছিল আমার ডক্টর স্যারে কি তুমি কতো উঠিব নোৱাৰা, মানে তাতে ঘোড়ার সুবিধা হয় পিঠুর সুবিধা হয় তুমি উঠিব নোৱাৰা, কিন্তু ঘোড়া মেব এইটো শেক করে না ইট ইজ নট গুড, তো মই সেইকেইটা প্রিকশন লয়ে গেছিল পড়িছো গোটে খানা সানা বেগত লৈছো, তো ধুনিয়াকে আমি হাই ধামালি করতে উপর বরফও পড়লে বরষুণ আসলে রোদ আসিল বড় ধুনিয়াকে গলো, দুই দিন থাকিল তারপর একদিন থাকিল তারপর নেক্সট দিন আহিল, আহার পিছত আর্মি স্যার সেইদিন আকো ডিউটি একদিন পিছর পিছর, তো মোক মানে এনেকাকে মোর আজিলেকে রেকর্ড করেন, আর আমি ইউটিউব চলাম, তো আমি সেই ফুল জার্নিটো ভিডিও করেছিল ইউটিউবত এভেলেবল আছে আসাম রিপন চ্যানেল, স্যারে মানে এনেকাকে সেলুট মারিছে, মই কৈছো স্যার কি হল, বলে নহয় তুমি যে ইমান হাই ফুটিকে আকো আইসা মই মানি গৈছো দে, এইটো কয় নারী শক্তি, আমরা না জানো স্যার সচাকে নারীর শক্তি বহুত থাকে মনত, আমি একচুয়ালি একটা কথা মই সেইটো পৰা গম পালো, আপুনি ভাবিলেহে ভয় লাগে, মই ভাবিবলে যোৱা নাই না একো, সেইকাৰণে পটাকে গৈ পালো, ভয় কৰিলে বেছি, আর এটা কথাও আছে সবে কয় মানে প্রেগনেন্সি, মই নকওঁ কি সবে কৰিব পাৰিব, এইটো কেনকে সবৰে প্রেগনেন্সি বেলেগ বেলেগ হয়, সব মোৰ কাৰণে বেলেগ তেওঁৰ কাৰণে বেলেগ হ'ব পাৰে, মেডিকেলি সবৰে বেলেগ বেলেগ ফিটনেসও থাকে সবৰে বেলেগ, সো মোৰ তো ভালকে সম্ভব হল, এটা বস্তু গম পালো কি সচমে গাঁৱত যেতিয়া মানুহবোর এই প্রেগনেন্সিটো খেতি খেতি করে খেতি করে করে তাহাতে শক্তি এনেকে আহে, আর আমি তো নর্মালি খোজকাড়িয়ে গেছি শিবজিকা আছে আর হাজবেন্ডর হাজবেন্ড মানে হাজবেন্ড মেইন হয় দে, কি মানা করে দিলে
একো নাছিলে, কিয়কি কুছ নেই কর পাতি মে, লেকিন হি সাপোর্ট করিছে এভরি টাইম, নাই করিব পারিবা তুমি। তো আজিলেকে মই যেদিন মা যেতিয়া মই হসপিটাল যাম সেইদিনও অফিসৰ পৰা আহি কৈছো নহয় এতিয়া আৰু গাটো বেয়া লাগিছে, হসপিটাল এডমিট হৈ গৈছো নিজে নিজে। হয়, বহুত বহুত শুভেচ্ছা জনাইছো। আপুনি যেহেতু ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছ বহিবলৈ সক্ষম হৈছে, এই ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছৰ বিষয়ে জনাওকচোন, কেতিয়া পাইছে আপুনি খবৰ? আমি তারপর আহি গলো, আমি ভিডিও কেটা তো দিলো, আমি যেটা দিও তারপর মো ফার্স্ট টাইম সেন্টিনেল নিউজ পেপার পড়া ফোন আইসিল, তাহাতে কোনোবা একজন সালে, তারপর মো বাইক ললে, তারপর দুটা তিনটা এনেকা নিউজ চ্যানেলর আহিলে। তো মই ভাবি যে কোনো করা নাই, তেনেকা সবাই স্ট্রেঞ্জ পালে, সবাই ভাবি আছে এটু তো পসিবল নয়, মই একেলেকে এতিয়ালেকে মই এটু ভাব নাই কি এটু বলে কেউ পসিবল নয়, সবরে পসিবল হয় আর। তারপর এনেকাকে সাকি নিউজটা স্প্রেড হল, তারপর ফোন আহিলে মো কি আপনাদের ভিডিও ডেট টাইমিং এভরিথিং তাহাতি মানে এটা এটাকে বস্তু চায়। তো সব আমি দিল, যেহেতু যেহেতু আমার লগত আসলে সব দিল, মোর প্রেগনেন্সি সার্টিফিকেট হয়, আল্ট্রাসাউন্ডর সার্টিফিকেট, আর মই তারপর আহার পিছত তাহাতি কেছে আপনি আহার পিছত যে প্রেগনেন্সির রিপোর্ট আছে একটু ঠিক আছে না নাই সাম। তো আমি দুটাই দিছো আল্ট্রাসাউন্ডর রিপোর্ট, তাহাতি চালে, তারপর তাহাতি কনফার্ম করলে না ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, আর মোর এশিয়া তো কোনো করা নাই, এশিয়া বুক অফ রেকর্ড ইজ অন দ্য ওয়ে। তো তাহাতেও মানে গম পালে কোনো করা নাই, সো এনেকাকে প্রসেসটা গল আর আহিলে। তোমার বড় শুভেচ্ছা জানাইছো, থ্যাংক ইউ। আপনার স্বামীর সাথে মই কিছু কথা পাতিম, মই লগত থাকো বা না থাকো তেওঁটো কৰিব পাৰিলে হয়, বাট মোৰ এটো ভাল লাগিছে যে মই তেওঁৰ লগত আছিলোঁ এইখিনি সময়ত, মানে তেওঁৰ লগ দিছোঁ, তেওঁৰ ইণ্ডিয়া বুক ৰেকৰ্ড যেতিয়া মই শুনিছিলোঁ ন, আমি সঁচাকৈ বহুত ষ্ট্ৰেঞ্জ হৈছিলোঁ যে মানে অসম মানে ইণ্ডিয়াতে কোনো কৰা নাই এই বস্তুটো। তো মই কি কম আৰু, মই মানে নিজকে বিৰাট প্ৰাউড ফিল কৰোঁ যে মোৰ ৱাইফে মানে ইমান এটা ডাঙৰ কাম কৰিছে, মানে আপোনাৰ যিটো হয়তো কোনো কৰা নাই। আজিকালি ডেটত প্ৰেগনেঞ্চি হ'লে মানুহে ভাবে যে মানে একো কৰিব নালাগে এনেকৈ কয়, ইভেন মোৰ ঘৰতো মানে মাহঁতে অলপ কৈছে, কিন্তু সেনেকুৱা নহয় যে বোৱাৰীক ৰখাই থৈ দিছে, একচুৱেলি তেওঁক মোৰ নিজৰ মানে মায়ে নিজৰ ছোৱালী বুলিয়ে ভাবে। তো কৈছে যে তুমি যদি বিশ্বাস কৰিছা কৰিব পাৰা তেনেহ'লে তুমি কৰি আহা। আমি ডক্টৰ প্ৰিকশ্যনখিনি ৰাখিছিলোঁ আৰু মই তেওঁক কৈছিলোঁ যে যদি কিবা প্ৰব্লেম হয় মোক ক'বা, আমি তাৰ পৰা ৰিটাৰ্ণ হৈ যাম, মানে মই একচুৱেলি লগত গৈছিলোঁ সেইটো কাৰণে যদি কিবা প্ৰব্লেম হয় ঘূৰি আহি যাম মানে। তো যেতিয়া কমপ্লিট হৈ গ'ল আৰ্মি ছাৰে যেতিয়া এনেকৈ চেলিউট দিলে, মই সঁচা কথা কৈছোঁ সেইখিনি মুমেণ্টত যিখিনি মই মানে ফিল কৰিছোঁ ন, সেইটো মই মানে কথাৰে প্ৰকাশ কৰিব নোৱাৰোঁ। এতিয়া ইভেন ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছ আহা বা যিখিনি বস্তু আমাৰ লগত হৈছে, মই আপোনাক আজি সঁচাকৈ কৈছোঁ, মই মানে অন কেমেৰা কৈছোঁ যে মই মানে ভাষাৰে প্ৰকাশ কৰিব কাৰণে এইটো বস্তু। প্ৰিয় দৰ্শক, এইদৰে আপোনালোকক আজি পৰিচয় কৰাই দিলোঁ। দেখিলে আপোনালোকে কেদাৰনাথ ধামলৈ 40 কিলোমিটাৰ ট্ৰেকিং কৰি সন্তান সম্ভৱা এগৰাকী মহিলা, ছয়মহীয়া সন্তান সম্ভৱা এগৰাকী মহিলা এইদৰে কেদাৰনাথ ধামলৈ 40 কিলোমিটাৰ ট্ৰেকিং কৰি ইতিমধ্যে ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছ বহিবলৈ সক্ষম হৈছে, আৰু এছিয়াৰ ভিতৰত তেওঁ প্ৰথম বুলি কৈছে এই কাৰ্য সম্পন্ন কৰিবলৈ সক্ষম হৈছে। মানে ইণ্ডিয়াৰ ভিতৰত তেওঁ প্ৰথম হয়, আৰু এছিয়া বুক অফ ৰেকৰ্ডছৰ কাৰণে তেওঁলোকে ভেৰিফাই কৰি আছে, সেইটো আমি ধৰক আৰু 1-2 মাহৰ ভিতৰত মানে হৈ যাব আৰু। মোৰ আমি নিজে চাৰ্চ কৰি চাইছোঁ, এছিয়াটো কোনো নাই মানে, তেওঁলোকে ভেৰিফাই কৰে অফিচৰ পৰা, তাৰপিছত আহি যাব আৰু এছিয়া বুক অফ ৰেকৰ্ডছ। এটা কথা ক'ব আছে, খালি মই কৰিব পাৰিছোঁ যে চবে এইটো কৰিব নহয়, মই মোৰ হিচাপত প্ৰেগনেঞ্চি কাৰণ চবৰ প্ৰেগনেঞ্চি বেলেগ বেলেগ হয়, তো ডক্টৰৰ প্ৰিকশ্যন বহুত ইম্পৰ্টেণ্ট হয়, আপোনাৰ ডক্টৰ যিটো কয় সেইটো শুনি পেলাইহে কৰিব লাগে, মই সেইটোৱে চবকে ক'ম। তো মোৰ ডক্টৰে বহুত ভাল আছিলে আৰু ময়ো ফিজিকেলি ফিট আছিলে, মই একদিনো বহি থকা নাই, সব কাম নৰ্মেলি যেনেকৈ নৰ্মেল লাইফ চলে তেনেকৈ কৰিছোঁ, বাছ প্ৰিকশ্যন লৈ। তো সেইকাৰণে মই চবকে ক'ম, প্ৰেগনেঞ্চি যেতিয়া হয় বহি থাকিব নালাগে, কাম কৰি থাকক আৰু মনত ফূৰ্তি থাকক, পজিটিভ বুলি ভাবক, এই গাছা বেয়াটো হৈয়ে থাকে। তো এইটোতো আমাৰ এটা শক্তি বুলি কয়, মা হোৱা মানে দিছ ইজ এ এচিভমেণ্ট ক'ব পাৰে, তো উচ টাইম ডাবল এনাৰ্জি এনেই আহি যায়। তো সেইটোৱে বুলি বহুত বহুত ধন্যবাদ জনাইছো প্ৰিয় দৰ্শক, এই মুহূৰ্তত মই অংকুৰে আপোনালোকৰ মাজৰ পৰা বিদায় লৈছো। চিকিৎসা বিজ্ঞানৰ মতে প্ৰথম 3 মাহত কোনো ধৰণৰ জানি চানি কৰিবলৈ পোৱা নাযায়, কিন্তু যিটো আমাৰ ছেকেণ্ড ট্ৰাইমেষ্টাৰ বা দ্বিতীয় যিটো ভাগত এগৰাকী গৰ্ভৱতী মহিলাই আপুনি ঔষধত যাব পাৰে, কিন্তু তাৰো কিছুমান বাধ্যবাধকতা থাকে। 24 সপ্তাহত একচুৱেলি ইমান ডাঙৰ এটা ৰিস্ক লৈ যোৱাটো এটা উচিত কথা নহয়। 1 নম্বৰ কাৰণ হ'ল কি, তেখেতে ইমান দূৰ ডাঙৰ এটা হাই আল্টিটিউডত গুচি গৈছে, যিমানে ওপৰলৈ যাব অক্সিজেনটো কমি যাব, অক্সিজেনটো কমি যোৱাৰ লগে লগেই গৰ্ভৱতী মহিলাগৰাকীৰ বহুত ধৰণৰ অসুবিধা আহিব। অক্সিজেনটো কমি যোৱাৰ লগে লগে গৰ্ভৱতী মহিলাগৰাকীৰ অক্সিজেনটো কমি যোৱা মানে তেখেতৰ গৰ্ভস্থ সন্তানটোৰো অক্সিজেনটো কমি যাব, অক্সিজেন কমি যোৱাৰ লগে লগে বহু ধৰণৰ অসুবিধাত তেখেতে আমাৰ সন্তানটোৰ হোৱাৰ সম্ভাৱনাটো বেছি। অক্সিজেনৰ পৰিমাণটো কমি যোৱাৰ লগে লগে গৰ্ভৱতী মহিলাগৰাকীও আৰু তেখেতৰ সন্তানটোৰো এটা হানি বিঘিনি হ'ব পাৰে। কিন্তু তেখেতে ট্ৰেকিং কৰি গৈছে, ট্ৰেকিং কৰাটো অতি মাৰাত্মক কথা, তাতে যদি তেখেতে সফলপ্ৰাপ্ত হৈছে
এইটো মই ভগবানৰ আশীৰ্বাদ বুলিয়ে মই কওঁ।